সোশ্যাল মিডিয়ায় নীলিমার সাথে রাজের পরিচয় হয়। রাজের সাথে নীলিমার পরিচয় হবার পর নীলিমা জানতে পারে রাজের বাবা মা নেই। সে ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে। তারপর সে নিজের চেষ্টায় পড়াশুনো করে ভালো একটা চাকরি পেয়ে নিজে একটা ফ্ল্যাট কিনেছে। রাজ খুবই পছন্দ করে নীলিমাকে। নীলিমা তার বাবা মাকে রাজের কথা জানিয়েছেন। সে বাড়িতে এটাও জানিয়েছেন সে রাজকে বিয়ে করতে চায়। রাজের সাথে নীলিমার অনেকদিন পরিচয় হলেও নীলিমা কখনো রাজের বাসায় যায়নি। নীলিমা শুধু এতটুকু জানে যে রাজ একাই ফ্ল্যাটে থাকে। একদিন সকালে নীলিমার রাজকে সারপ্রাইজ দেবার জন্য তার বাসায় যায়। নীলিমার দরজা নক করার কিছুক্ষণ পর রাজ এসে দরজা খোলে এবং সে নীলিমাকে দেখে অবাক হয়ে যায়। নীলিমা রাজের রুমে এসে কিছুক্ষণ বসার পরেই সে রাজকে ডেকে বলে, তুমি এতদিন এত সুন্দরভাবে আমায় ঠকিয়েছো যে আমি বুঝতেই পারিনি যে তুমি বিবাহিত, তোমার একটা বাচ্চাও আছে। এই কথা বলে নীলিমা রাজের বাসা থেকে চলে যায়। এখন বলো তো বন্ধুরা, নীলিমা রাজকে এমন কথা কেন বলল? যদি তুমি এই উত্তরটি পারো তাহলে ঝটফট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তুমি কি পারলে? রাজের রুমের কোণে দেখো মেয়েদের জুতা রয়েছে এবং ড্রেসিং টেবিলের উপর একটি লিপস্টিক রয়েছে। আর দেখো সোফার নিচে বাচ্চাদের কয়েকটি খেলনা রয়েছে। যেহেতু রাজ জানিয়েছিল তার ফ্ল্যাটে সে একাই থাকে, তাই এখানে নীলিমার আর বুঝতে বাকি থাকে না রাজ মিথ্যা কথা বলেছিল। তো বন্ধুরা, ধাঁধাটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের ধাঁধাটি দেখে নিই। একদিন সন্ধ্যায় নীলা শপিং করে বাসায় ফিরে দেখে তার হাজবেন্ড রাহুলকে কেউ ছুরি দিয়ে মার্ডার করেছে। তখন নীলা অনেক ভেঙে পড়ে। তারপর সে পুলিশকে খবরটি জানায়। পুলিশ সাথে সাথে নীলার বাসায় আসে এবং নীলাকে বলে, আপনি তখন কোথায় ছিলেন? নীলা বলে, আমি শপিংয়ে গিয়েছিলাম। শপিং থেকে ফিরে দেখি আমার হাজবেন্ডকে কেউ ছুরি দিয়ে হত্যা করেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না, আমি এই বিষয়টি কাউকে জানাইওনি। পুলিশ তখন নীলাকে বলে, বাসায় তখন আর কে ছিল, আর আপনার কাদেরকে সন্দেহ হয় তাদেরকে এখানে ডেকে পাঠান। তখন নীলা বাগানের মালি ও বাসার কুককে ডেকে পাঠায়। কুক বলে, সাহেব কি করে মারা যেতে পারে, সে তো সুস্থ ছিল, এটা কি করে সম্ভব, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাগানের মালি বলে, আমি রফিক সাহেবের খুনের ব্যাপারে কিছুই জানি না, তিনি খুব ভালো মানুষ ছিলেন, কেউ কেনই বা তাকে খুন করতে যাবে। পুলিশ রাহুলের স্ত্রী এবং বাসার দুজন কাজের লোকের কথা শুনে সে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে আসলে খুনটি করেছে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে খুনটি করেছে? যদি পারো তোমার উত্তরটি কমেন্টে জানাও। কি বন্ধুরা, তুমি কি পারলে? এখানে বাগানের মালিক খুনটি করেছে, কারণ রাহুলের স্ত্রী কাউকে জানায়নি খুনের বিষয়টি। কিন্তু বাগানের মালিক কিভাবে জানলো যে রফিক সাহেব খুন হয়েছে? সে তো পুলিশকে বলেছিল, আমি এই খুনের ব্যাপারে কিছু জানি না। তাহলে এখানে বাগানের মালিক খুনটি করেছে। তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা কমেন্টে জানিয়ে দিও, আমিও পেরেছি। চলো পরের ধাঁধাটি দেখে নিই। তিন অক্ষরের নাম তার, চোরের বুক কাঁপে, শেষ দুটি অক্ষর কেটে দিলে এক কোপে কাটে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে দারোগা। চলো পরের ধাঁধাটি দেখে নিই। সাগরে জন্ম তার, আকাশে ওড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? এই ধাঁধাটির উত্তর হবে মেঘ। তোমরা যারা পেরেছিলে তারা কমেন্টে জানিয়ে দিও। চলো পরের ধাঁধাটি দেখে নিই। মনে করো তুমি তোমার তোয়ালে তারের উপর রোদে শুকাতে দিয়েছো, তখন তুমি দেখতে পেলে এক জোড়া চড়ুই তোমার তোয়ালের উপর বসেছে। এখন তুমি তাদের বিরক্ত না করে কিভাবে তোমার তোয়ালেটি নিবে? যদি তুমি জিনিয়াস হও তাহলে এই উত্তরটি পারবে। বন্ধুরা, তখন যদি তুমি সেখানে কিছু খাবার ছিটিয়ে দাও তাহলে পাখিরা উড়ে যাবে,
তখন তুমি তোমার তোয়ালে নিতে পারবে। চলো বন্ধুরা পরের ধাঁধাটি দেখে নিই। অভিকের স্ত্রী সোনামকে কেউ কিডন্যাপ করে। অভিক তখন পুলিশের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু এক সপ্তাহ পার হয়ে যায়, পুলিশ কোনোভাবেই অভিকের স্ত্রীর কোনো খবর দিতে পারে না। হঠাৎ একদিন অভিকের ফোনে একটি মেসেজ আসে। অভিক মেসেজটি পড়ে, সেখানে লেখা ছিল, তুমি তোমার স্ত্রীকে বাঁচাতে চাইলে কালীচরণ রাস্তার মোড়ের গোডাউনে 5 লাখ টাকা নিয়ে চলে এসো আর তোমার স্ত্রীকে নিয়ে যাও। আর হ্যাঁ, এই কথা যেন পুলিশ কোনোভাবেই না জানে, যদি জানে তাহলে তোমার ওয়াইফকে আর জীবিত ফেরত পাবে না। এই কথা শোনার পর অভিক অনেক চিন্তায় পড়ে গেল, কারণ অভিকের কাছে কোনো টাকা ছিল না। সে কিভাবে তার ওয়াইফকে ফিরিয়ে আনবে? তখন অভিকের বন্ধু অভিককে 5 লাখ টাকা ধার দেয়। তখন সে টাকাটি নিয়ে অভিক কিডন্যাপারের আস্তানায় যায় এবং টাকা দিয়ে দেয়। তখন রাহুলের সামনে 3টি দরজা খুলে যায়। সেখানে অভিক তার স্ত্রীর মতো দেখতে 3 জন মেয়েকে দেখে। তখন কিডন্যাপার অভিককে বলে, তুমি যদি সঠিকভাবে তোমার স্ত্রীকে খুঁজে নিতে পারো তাহলে তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে। এই কথা শোনার পর অভিক 3টি মেয়েকে খুব ভালো করে দেখে এবং সে বুঝে যায় কোনটি তার স্ত্রী। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে অভিকের স্ত্রী কোনটি? কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা যদি অভিকের বাসার ফটোটি দেখে থাকো তাহলে বুঝবে এখানে দ্বিতীয় মেয়েটি অভিকের স্ত্রী, কারণ দেখো এই ফটোতে মেয়েটির গলায় একটি তিল আছে আর এখানে দ্বিতীয় মেয়েটির গলায়ও তিল আছে। আর এটা দেখেই বোঝা যায় এই মাঝের মেয়েটি অভিকের স্ত্রী। বন্ধুরা, এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা স্ক্রিনে 2টি ছবি দেখতে পাচ্ছ, তোমাদেরকে ছবি 2টি খুব ভালো করে দেখে বলতে হবে এই 2টি বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি বেশি বিপদে আছে। বন্ধুরা, তোমার উত্তরটি কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে 2টি বাচ্চায় বিপদে রয়েছে, কিন্তু তারপরেও বেশি বিপদে রয়েছে প্রথম বাচ্চাটি, কারণ দ্বিতীয় বাচ্চাটি ঘুমাচ্ছে, তার মাকে সে দেখতে পাচ্ছে না। অপরদিকে প্রথম বাচ্চাটি তার মাকে দেখে কাঁদছে আর লাফালাফি করছে, তাই সে যে কোনো সময় পানিতে পড়ে যেতে পারে। তাই আমার মনে হয় প্রথম বাচ্চাটি বেশি বিপদে রয়েছে। তো বন্ধুরা, আমার ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।